আতর রহমান আপনি লিখেছেন ঠোঁটের নিচে যে চুল রয়েছে মিম এটা কি কাটা যাবে মত অনুযায়ী এই দাঁড়ি যেটা ঠোঁটের নিচে থাকে এটা এটা কাটবেন না বরং রেখে দিবেন মাহফুজুর আকিকার কিছু গোস্ত কাঁচা বিলিয়ে দিলে আর কিছু কয়েকজনকে দাওয়াত করে খাওয়ালে কি আদায় হবে আকিকার কিছু গোস্ত যদি আপনি কাঁচা বিলিয়ে দেন আর কিছু অন্যজনকে রান্না করে খাওয়ান কোনো অসুবিধা নেই এটা সম্পূর্ণ আপনার কোরবানি গোস্তের মতো আপনি রান্না করে খাওয়াতে পারেন কাঁচা দিতে পারেন আপনি সম্পূর্ণ এক্ষেত্রে স্বাধীন আলী শুকর আপনি জানতে চেয়েছেন আপনার ইয়ারি থেকে আমি আমার স্ত্রীকে পর্দার জন্য বলি কিন্তু সে রাগ হয়ে যায় এবং সে বলে আমার সাথে থাকা নাকি তার ভালো লাগে না এখন আমি কি করব ভাই আলু শুকর এগুলো এই প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত ভাষণে বলা কঠিন আপনার স্ত্রীর অন্যান্য বিষয় সবগুলো দেখে আপনাদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারতাম আপনি আশেপাশে কোনো ভালো আলিমের সাথে দেখা করে আপনার বিষয়টি জানার চেষ্টা করুন যে এক্ষেত্রে আপনার করণীয় কি আপনার স্ত্রী যদি সংশোধন কোনো আশা না থাকে তিনি যদি ভুল পথে থাকেন তিনি যদি বিভ্রান্ত হন এবং তার দ্বারা আপনার বংশধর নষ্ট হবে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে থাকবেন কি থাকবেন না সে বিষয় নিয়ে আপনি চিন্তা করতে পারেন বিবেচনা করতে পারেন এবং তার আগে তাকে সুযোগ দিবেন সতর্ক করবেন এবং আপনার সংশোধনের জন্য যতগুলো স্টেপ আছে সেগুলো আপনি অবলম্বন করবেন কিন্তু আপনি তার সাথে সংসার করবেন কিনা না বা তাকে নিয়ে থাকবেন কি না সে বিষয়টি বিবেচনা করার সুযোগ কিন্তু আপনার আছে বিশেষ করে আপনার পরবর্তী প্রজন্মের স্বার্থের দিক খেয়াল করে এরপর মুক্তি ইসলাম আপনি লিখেছেন স্বামীর সন্তুষ্টি অর্জন কীভাবে করা উত্তম স্বামীর সন্তুষ্টি অর্জন করার জন্য আপনাকে অবশ্যই প্রথমত আল্লাহ তালার আদেশের গণ্ডির মধ্যে থেকেই করবে দ্বিতীয়ত স্বামীর চরিত্র হেফাজতের জন্য নিজেকে যথাসম্ভব সাজিয়ে গুছিয়ে রাখা এবং যাতে করে স্বামী অন্য কোনো নারীর প্রতি আসক্তিতে না জড়িয়ে পড়েন সেজন্য নিজের সাধ্যে যেটুকু আছে সেটুকু চেষ্টা আপনাকে করতে হবে এর পাশাপাশি স্বামী যত বৈধ নির্দেশ করবেন সেগুলো মেনে চলবেন এবং তার সেবা করার জন্য আপনার সাধ্যে যতটুকু আছে তাও আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু আপনি চেষ্টা করবেন এই সালাবিদিন এর মাধ্যমে আপনি স্বামীর সন্তুষ্টি অর্জন করতে পারবেন এবং এটুকু করলে আপনি আপনার দায় মুক্ত হলেন সালাবিদিন